আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের পেজটি সিস্টার্স ব্লগ থেকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আবার বিকালে কি করব, আর ঘুমাই মাঝে মাঝে, একটু হাঁটাহাঁটি করি। তো আসলাম আজকে আমার জ্যাঠাদের বাড়িতে, দুইটা বাড়ি যেহেতু, রাজুয়াকে নিয়ে হাঁটতে বের হইলাম। ও ঘুরতে যাবে, পাগল হয়ে গেছে। তো আসলাম ঘুরতে, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথেও। চলুন তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। হাঁটতেছি হাঁটতেছি, ভালো লাগতেছে। বিকালবেলা আসলে ঢাকা থাকলে তো এত হাঁটাহাঁটি হয় না, বসে থাকি, ঘুমাই বা এরকম কিছু। তো এখানে আসছি ওই জন্য ভাবলাম যে না একটু হাঁটাহাঁটি করি গ্রামের। এই যে আমাদের এই পাশটা কিন্তু নদী, নদী প্লাস ওই যে এই পাশটা কিন্তু পুরোটা নদী। এই যে নদী, জ্যাঠাদের বাগান পিছনে কিন্তু নদী। পর আমাদের আমাদের ওইখান থেকে গিয়ে আমরা নদীর পাড়টা আরো ভালো করে দেখাবো। নদী আছে, এই যে এটা আমাদের ভাতিজি গলায় লাগাইছে তাবিজ। এই যে পাট খেত দেখা যায়, অনেক লম্বা লম্বা পাট। এই পাট শাক খাওয়া যায়? এটা কি এত বড় পাট শাক খাওয়া যায় না? এই যে রাজুয়া তিথি, এটা খাওয়া যায় না? এত বড় গুলো খাওয়া যায় না, ছোট গুলো খাওয়া যায়। খাওয়া যায় এগুলো হালকা হালকা ভর্তা করে খাওয়া যায় মনে হয় না? দাঁড়া, নিয়ে যাইতে হবে। এগুলো জানো পাট শাক আমার নানি শাশুড়ি কি করে, শুকায় ফেলে, ওইগুলোকে মাখায় মাখায় খায়, অনেক মজা। দেখাবো দেখছি, ওই যে একটা ইয়া আছে, ভিডিও দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই এটা টালি মুড়মুড়ে হয়ে যায়। হ্যাঁ, তারপরে রাজুয়া তুমি কোথায় যাও? পেঁয়াজ দি, পেঁয়াজ আর কাঁচা বুঝ দি মাখায় খায় আর কি। আজকেও আমরা আবার ঘুরতে যাই। বিকাল বেলা ঘুরতে অনেক মজা লাগে, হাঁটাহাঁটি ঘোরাঘুরি। এ আজকে তুই না শাপলা দিছিলি ফুপুরে? এটা আমাদের একটা মনে বাদ দিছে। এই যে এগুলো নিয়ে গেছিলি কালকে, এই বড় গুলো নিয়ে গেছে। এগুলো কি কচুরিপে নাই বলে? এগুলোকে কচুরি খানাও হতে পারে। এখানে পানি একদম ভরার ছিল, শুকাই গেল সব পানি। এই যে ইয়ে শাক, এলাইসার শাক, কেন নামতেছো তুমি? বাড়িতে পাঠাই দিব। ঢেঁকির শাক জ্বালা, এগুলো বলে জ্বালা, মানে ধানের প্রথম পর্যায়। এটা না কালো কালো, এগুলো কেন দিয়ে রাখছে? নজর না লাগার জন্য। এই যে কারো নজর যেন না লাগে, এই জন্য কালো এগুলো দিয়ে রাখছে, পাখির জন্য, পাখির জন্য, মানুষ পাখি সবার জন্য। আহ কি সুন্দর আকাশ। ওইটা কি, কিসের সাক্ষাৎ? এই যে ওই দিনের ছোট কলাগুলো এখন মাশাল্লাহ। না ওই দিন থর ছিল আর কি, মোচাটা ছিল, আর আজকে মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে দুই তিন দিনে। এই পাশে এগুলো কি কলা সোনিয়া? এগুলো আনাজি কলা, এগুলো আনাজি কলা। এগুলো দিয়ে লেবু দিয়ে মাখাই খাইতে, বাচ্চা দিয়ে মাখাইতে অনেক মজা। এই যে এগুলো কি, এগুলো কি বলে রে সোনিয়া? শাপলা ফুলের ইয়েগুলা মূল, এটা থেকে শাপলা ফুল না, কিন্তু ছোট ছোট হোয়াইট কালার অন্য ফুল বের হয়। এটা শাপলা না, এটা অন্য একটা ফুল, না শাপলা। এই যে পুকুরের চারপাশে জাল দিয়ে ঘেরাও করে ফেলছে, কেন? মাছ লাগাইছে এই জন্য পানিতে যেন, তাই না? যে সব জানে না, গলায় কে তাবিজ লাগাই দিছে? তাবিজ লাগানো তো ভালো না নানু, তাবিজ লাগানো তো ভালো না, তুমি জানো সেটা? যাই ঘুরতে না যাই, আজকে হচ্ছে গিয়ে চাচাদের বাড়িতে যাই, জ্যাঠাদের বাড়িতে। চলো চলো। এই যে আমার রাজুয়া কোনো কথা ছাড়া হাঁটা দিছে। মাহি এই পাশে আয়, দেখাও যায় না এত ছোট। শুনিয়ে ধর, ওরে পান পারে না। এই যে কবুতর, এই দুটো কবুতর এতক্ষণ একটার সাথে একটা লাগালাগি ঝগড়া করছিল,
আবার ঠিক হয়ে গেছে। এই যে একজন ঘরে আর একজন বাইরে। এই হ্যালো হ্যালো রাজুয়া কোথায় আসছো? নানু বলে নানু মনির কাছে আসছি। নানা ভাইয়াদের বাসায় আসছি বলো। না বলবা না। কবুতর, এগুলো নানা ভাইয়ের কবুতর। কবুতর দেখছো? শতানে ব্যাটা কেন বাড়ি অন ওই জন্য লাগে। রাজু এখানে ঝুলতেছে, এটা হচ্ছে ওদের স্পেশাল ধোলনা। এই যে ধোলনায় ঝুলতেছে। মাহি ধরে না, থাক। মাহি ধরে না। আচ্ছা ধরে নাই তো, মাহি আপু ধরে নাই। এই যে রাজু দোলনায় বসছে, এটা ওদের স্পেশাল দোলনা। দাও দুলো, কাউকে ধরতে দিবে না, তার কথা হয়েছে সে কাউকে ধরতে দিবে না। মাহি ধরো। এই যে রাজু দুলতেছে। হ্যাঁ বলো, ভালো? ওর কপাল ফুলে আছে এখনো। পড়ে যাবা দুলো তুমি মা আমি দোলনায় চড়ি। ও সবার সাথে মিশে যায় এখানে আসলে, সবার সাথে হইছে। চল এখান থেকে পিকনিক যায়, দেখা যায় না গাছের জন্য। ওই যে দেখা যায় না, তো এখান থেকে নদী পুরোপুরি দেখা যায়। সেই নদীটা আপনাদের সাথে একটু দেখাই। আমাদের এই বাড়ির একদম পাশে দিয়েই নদী দেখা যায়। একদম এখন সুন্দর হয়ে গেছে, এই যে নদীর পানি খুবই স্বচ্ছ, খুব সুন্দর। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ, এখানে সারাদিন বসে থাকা যায় আসলে। এই যে নদীটা অনেক, এইটার মধ্যে এখন অথই পানি বলতে গেলে, কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি হয়েছে তো একদম ভরপুর হয়ে গেছে। আর যখন বৃষ্টি থাকে না একদম নদীটা শুকিয়ে যায়, পুরোপুরি শুকিয়ে যায়। এই যে এখন সানসেট হবে, অনেক অনেক বেশি সুন্দর। এই যে মনোমুগ্ধকর একটা পরিবেশ। অনেক সুন্দর না? পিঙ্ক কালার হয়ে গেছে। কি সুন্দর, আমরা এখন ঘুরে এখন বাড়ি যাই। আমাদের ঘুরে ঘুরে শেষ, টায়ার্ড হয়ে গেছে। কি সুন্দর, তাতে কি হয়েছে? কপালটা তো এখনো ফুলে আছে। আসো তো, এই তো ঘুরাঘুরি আজকের মতো শেষ।